রেকর্ড $660 কোটি বিনিয়োগ পেয়ে চ্যাটজিপিটি নির্মাতার দাম এখন দ্বিগুণ। রেকর্ড $660 কোটি নতুন বিনিয়োগ পেয়েছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। নতুন এই তহবিল সংগ্রহের পর প্রতিষ্ঠানটির বাজার মূল্য প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়ে পৌঁছে গেছে $15,700 কোটি। এর ফলে ওপেনএআই এখন বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানগুলোর একটি। গত 2 অক্টোবর ওপেনএআই নিজেদের সাইটে পোস্ট করে আনুষ্ঠানিকভাবে নতুন এই তহবিল উত্তোলনের বিষয়টি ঘোষণা করে। এআই প্রযুক্তি নিয়ে গবেষণা ত্বরান্বিত করা, কম্পিউটিং সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা সমাধানে পারদর্শী এআই টুল তৈরিতে নতুন এই বিনিয়োগের অর্থ খরচ করা হবে বলে জানিয়েছে মার্কিন এআই গবেষণা প্রতিষ্ঠানটি। ওপেনএআইয়ের প্রধান অর্থ বিষয়ক কর্মকর্তা সারা ফ্রিয়ার বুধবার কর্মীদের জানিয়েছেন যে সাম্প্রতিক এই বিনিয়োগ উত্তোলনের পর ওপেনএআই এবার টেন্ডার অফারের মাধ্যমে তাদেরকে নিজেদের শেয়ার বিক্রি করার সুযোগ দেবে। বিনিয়োগকারীদের মধ্যে সবচেয়ে বেশি $1.2 বিলিয়ন বা $120 কোটি বিনিয়োগ করেছে ওপেনএআইয়ের পুরনো বিনিয়োগকারী থ্রাইভ ক্যাপিটাল। পাশাপাশি প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় বিনিয়োগ অংশীদার মাইক্রোসফটও অংশ নিয়েছে এবারের এই অর্থ উত্তোলনের রাউন্ডে। তাদের বিনিয়োগের পরিমাণ $1 বিলিয়ন কিছুটা কম। এছাড়া এনভিডিয়া $100 মিলিয়ন এবং এয়ারকে ভেঞ্চার ফান্ড $250 মিলিয়ন বিনিয়োগ করেছে। পুরনো বিনিয়োগকারী খোসলা ক্যাপিটালও নতুন করে বিনিয়োগ করেছে ওপেনএআইতে। পাশাপাশি $500 মিলিয়ন দিয়ে জাপান ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান সফট ব্যাংকও যুক্ত হয়েছে বিনিয়োগকারীদের তালিকায়। আবুধাবির রাষ্ট্র সমর্থিত বিনিয়োগ প্রতিষ্ঠান MGXO অংশ নেয় এবারের অর্থ উত্তোলনের রাউন্ডে। উল্লেখ্য, ওপেনএআই 2022 সালের নভেম্বরে বাজারে নিয়ে আসে জেনারেটিভ এআই ভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি। বর্তমানে সপ্তাহে 250 মিলিয়নেরও বেশি বা 25 কোটি ব্যবহারকারী চ্যাটজিপিটি ব্যবহার করে থাকে।